তারপর প্রথম লেকচারটাই হার্ড, বাকিগুলো ইজি আছে। ভাই স্যার আসছে, সবাই চুপ হবে নাকি? তাহলে আচ্ছা, ওই কে যেন নামাজের কথা বলছে, আপনি নামাজ পড়তে যাই, মানে এখন আসলে ক্লাস দিতে শুরু করছি, এরকম এখন আসলে মানে ব্রেক দিলে ইয়ে হবে আর কি, ক্লাসটা কমপ্লিট করা কঠিন হয়ে যাবে। আপনি চাইলে নামাজটা পড়ে আসতে পারেন, হ্যাঁ পরে ওই অংশটা ভিডিও থেকে দেখে নিবেন। স্যার এশার নামাজ প্রবলেম নাই স্যার, যখন ইচ্ছে পড়া যাবে, 10টার সময় পড়া যাবে। কেউ যদি জামাতে পড়তে চায় সে গিয়ে পড়তে পারেন, হ্যাঁ জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা তাহলে এইরকম যদি একটা জিনিস হয়, সেক্ষেত্রে মানে আমার কয়টা ইয়ে হবে? তাহলে এখানে একটা রিয়াকশন আমার হচ্ছে, এখানে একটা হচ্ছে, তাই তো? টোটাল আমার তাহলে ডোসির মান হচ্ছে 4 - 2, তাহলে অ্যাকচুয়ালি 2। তাহলে আমার ডোসি যতটা, আমাকে ততটা ইয়ে ওইগুলো রিডান্ডেন্ট সরাইতে হবে, মানে ততটা রিয়াকশন সরাইতে হবে। তাহলে আমি যদি সরাইতে চাই, আগের গুলোতে আমরা একটা পার্ট বাদ দিছিলাম যে রিলিজ স্ট্রাকচার, তাই না? যে আপনার মনে আছে কিনা আমি যদি গত সেমিস্টারে, গত ক্লাসটা একটু বলি, গত ক্লাসে এরকম একটা অপশন ছিল, এরকম একটা ছিল, তাই তো? জি স্যার। এইটা ছিল আমার, যদি আর হয় এইটা হচ্ছে আমরা রিডান্ডেন্ট নিয়েছি, তো আমরা রিলিজ স্ট্রাকচারটা আমরা এরকম আঁকছি, ওইটা বাদ দিয়ে আঁকছি। এখানে আমাকে রিলিজ স্ট্রাকচার রাখতে হইলে আমাকে দুইটা রিডান্ডেন্ট বাদ দিতে হবে, যেমন আমার এটাকে এরকম করতে হবে। ঠিক আছে, এরকম তাহলে এখন আমার দুইটা কিন্তু মানে রিডান্ডেন্ট করতে হবে। তাহলে দুইটা যদি আমাকে করতে হয় আগের বার, কিন্তু পরে হচ্ছে আমি কি করছি, আরেকটা প্রবলেমে আমি আরেকটাতে যখন রিডান্ডেন্টটা বাদ দিছি, কিন্তু পরবর্তীতে এইখানে আমি কিন্তু এখানে কিন্তু আবার এটা মানে ওয়ান কিপ দিয়ে আগে ইয়ে করছি, সাপোজ আট দিয়ে আমি এটা পরে আর কি, আটটা আমি বের করছি ওয়ান কিপ দিয়ে। তাহলে এইখানে আমাকে কি করতে হবে, ফার্স্টে রিলিজ স্ট্রাকচার দিয়ে আমাকে রিলিজ স্ট্রাকচারের ক্যালকুলেশনটা করতে হবে, তারপর এখানে আমাকে আরো দুইটা আঁকতে হবে, যে এটার জন্য একটা আর আরেকটা হবে এটার জন্য, দেখেন। তাহলে এইটারে, হ্যাঁ এটারে ভেঙ্গে এই তিনটা লিখা যায় না? জি স্যার লেখা যায়। সবাই দেখেন যে এটাকে ভেঙ্গে এভাবে তিনভাবে লিখা যায় কিনা। জি স্যার। স্যার বুঝলাম না স্যার। কত লেকচার পড়ছেন? স্যার প্রথম ম্যাটার, স্যার ইন্টিগ্রেশন পার্ট, ওগুলো একটু ক্যালকুলেশন পারছি স্যার। হ্যাঁ প্রথম আমি তো এখানে ক্যালকুলেশন আসছি না, আমি কি করছিলাম, একটা রিলিজ স্ট্রাকচার হিসেবে সরাইছি, এটাতে ভাঙ্গা এই দুটো আকারে লিখছি না? জি স্যার এখন লিখছিলাম। এই দুটো যোগ করলে এটা হয়, তাহলে এই এখন এই তিনটা যোগ করলে এটা হয় কিনা দেখেন। এটাকে যদি আমরা আর ওয়ান বলি, এটাকে যদি আর টু বলি, দেখেন তো এই তিনটা যোগ করলে এই জিনিসটা আসে কিনা। ও আচ্ছা স্যার, ভাঙি ভাঙি লিখছি স্যার। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা এখন মেইন স্লাইডে চলে যাই। এখন এখানে আসলে জিনিসটা হচ্ছে দেখেন, তাহলে এখন দেখেন যে আগে শুধু দুইটা ছিল, এখন তিনটা। এই যে দেখেন এটাকে ভেঙে আমি কি লিখলাম, ফার্স্ট হচ্ছে জাস্ট এক্সটার্নাল লোডিং, আমি কিন্তু এ আর সি এর সাপোর্ট সরাই দিছি। আমি এখন এ আর সি এর সাপোর্ট সরানো কি হবে, এই লোডের কারণে এটা কি সেটেল করবে না? এখানে কোনো সাপোর্ট না থাকলে এই জিনিসটা আমি যদি একটু ডিফর্ম করবে, হ্যাঁ ডিফর্ম করবে, আমি যেটা অ্যানোটেশন দিয়ে যদি আমি একটু ইয়ে করি, সাপোজ এখানে দেখাই, এখানে তো সাপোর্ট না থাকলে লোডের কারণে এটা এরকম ডিফর্ম হবে না? দেখেন এই যে এক্সটার্নাল লোডিং এর জন্য আমার ফার্স্ট সাপোর্টের টা আমি বলতেছি 0 delta 1, ডিসপ্লেসমেন্টটা কতটুক ডিফর্ম হয়েছে, আর এই সি সাপোর্টের টা আমরা বলতেছি 0 delta 2। আমি কি বোঝাইতে পারছি?
জি স্যার, দুইটা সাপোর্টে কতটুকু সেটেলমেন্ট করতে, হ্যাঁ আমার যদি সাপোর্ট না থাকে কতটুকু থাকে সেটা আমরা ইন্ডিকেট করছি ডেটা 0102 দিয়ে। আচ্ছা আমি একটু মনে হয় প্রথম দিকে লেকচার গুলো যায়, আপনারা মনে হয় লেকচার অনেকদিন দুই সপ্তাহ গ্যাপ পড়ছে দেখে আপনারা খেয়ে ফেলছেন। আচ্ছা স্যার ডিপমটা কি সেন্টার থেকে দেখাচ্ছেন স্যার? আপনি সেন্টার লাইন যদি করি, এই যে দেখেন আমরা কি করছি, লোড যখন ছিল এখন এই সাপোর্টটা সরাই দিলাম, তাহলে এখন আমি দিলাম, তাহলে এই সাপোর্টে কতটুকু ইয়ে হয়েছে সেটা দেখলাম। আর এখন আমরা জানি যে আট দিলে সমপরিমাণ উল্টা দিকে আসবে, তাই না? মনে পড়ে এটা? জি স্যার। তাহলে এখন তো দুইটা সাপোর্ট, দুইটা সাপোর্টে সেটেলমেন্ট আসবে। এই যে দেখেন আমি আবার একটু দেখাচ্ছি এখন, তাহলে এইখানে আমার একটাতে আসলো, আবার এখানে দুইটাতে আসলো, ঠিক আছে। এখন আমি আগে রিডান্ডেন্ট ছিল একটা, তাহলে আমি এখানে হচ্ছে দিব, তাহলে ফার্স্ট আমি এইখানে আমি উল্টা দিকে রিয়াকশনটা দিলাম, এখানে যে রিয়াকশনটা আসলো সেটা আমি এখানে দিলাম, তাহলে দিল এখন উল্টা দিকে কি হবে, আবার একটা ডিফর্মেশন হবে, তাই তো, বা ডিফ্লেকশন হবে, যাই হোক। এই দেখেন 1-1 আর এটা হচ্ছে 2-1, মানে এই এটা ইয়ে হয় প্রথমটা হয় ইন্ডিকেট করে কোন জায়গায় আসলে ডিফ্লেকশন বা ডিফর্মেশন হচ্ছে, ডিফ্লেকশন হচ্ছে, আর এই পরেরটা হয় কোথায় আমার লোডটা আছে। দেখেন 1-1 মানে হচ্ছে আমার 1-এও এই লোডটা আছে, 1-এ আমার ডিফ্লেকশন হচ্ছে, আর 2-1 মানে হচ্ছে লোডটা 1-এ আছে কিন্তু ডিফ্লেকশনটা হচ্ছে 2-তে, এই যে 2-তে ডিফ্লেকশনটা। আমি যদি, আচ্ছা আগে একবার দেখাই নি, আমি ছবিটা আবার সিম্পলি করে আঁকবো। তারপরে হচ্ছে এখন আমি আর 2 দিলাম, তাহলে দিলে এখানে আমি ইয়ে দিচ্ছি, লোডটা দিচ্ছি কোথায়, 2-তে, তাহলে এখানে যেটা হবে সেটা 1-2 আর এটা হচ্ছে 2-2। আমি একটু ভেঙে আবার দেখাচ্ছি ইয়েতে, অনেকটা হয়ে গেছে, আচ্ছা সাপোজ এখানে আমার দুইটা লোড আছে, তাহলে এটার ডিফ্লেক্টেড শেপটা কেমন হবে, এরকম না? তাহলে এইখান থেকে এই যে এখানে আমার সাপোর্টটা সাপোজ ছিল আর এইখানে ছিল, তাহলে আমরা এটাকে বলবো কি ডেল্টা 01, এটা কি ডেল্টা 02, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার, এটাকে বলতেছি আমরা রিলিজ স্ট্রাকচার, হ্যাঁ। তারপরে হচ্ছে আমার কিরকম হবে, যেহেতু আমার দুইটা সাপোর্ট রিয়াকশন ছিল, তাহলে ওই দুইটা আমাকে দিতে হবে, তাহলে এখন আমি কি করব, সাপোর্ট 1 এ হচ্ছে যে রিয়াকশনটা আসার কথা সেই সমপরিমাণ রিয়াকশনটা আমি দিলাম, তাই না? তাহলে এটাই এখন কি রকম ভাবে ডিফ্লেক্টেড হবে, এরকম না, তাই না? এদিকে উল্টা দিকে যদি আমি লোড দেই, এটা উল্টা ওইদিকে ডিফ্লেক্টেড হবে না? জি স্যার। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি, আমি একটু ইয়ে দিই লেই, এটাকে আমরা বলতেছি কি ডেল্টা 1-1, আর এইখানে যেটা হবে সেটাকে আমরা বলতেছি ডেল্টা 2-1, মানে পরেরটা হচ্ছে কোথায় লোডটা আছে 1 সাপোর্টে আর ডিফ্লেক্টেড হচ্ছে 2-তে। আচ্ছা সিমিলার ওয়েতে আমার যদি হয় এখানে এবার কি হবে, লোডটা 8-2-তে, তাহলে এটাও সিমিলার ওয়েতে ডিফ্লেক্টেড হবে না? তাহলে এবার এখানে ডিফ্লেক্টেড কি হবে আর এখানে কি হবে, তাহলে আমরা লোড দিছি 2-তে, ডিফ্লেক্টেড হয়েছে 2-তে, আর আমরা ঠিক আছে। দেখেন তিনটা যোগ করলে আসলে কি হওয়ার কথা, আমার আমি যদি সাপোর্টটা ফ্রেমটা আবার আঁকি, আমার এইখানে একটা লোড ছিল, সাপোর্ট ছিল, এইখানে একটা সাপোর্ট, এইখানে আমার ফিক্সড সাপোর্ট, আর ইচ্ছা জয়েন করা করতে এখানে হচ্ছে লোড, স্যার
শুনতেছেন না কথা? জি স্যার বুঝতেছি স্যার। কে কথা বলতেছে আশেপাশ থেকে? ভয় আসছে স্যার। আচ্ছা এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা এখন আমরা জানি কি, এই যে আমি যদি এটাকে আমি বলি, এটাকে জাস্ট আমি একটু চিন্তা করি, এটা ওয়ান সাপোর্ট, এটা টু সাপোর্ট। টোটাল কতটুক হবে? সেটা হবে ডেল্টা জিরো টু, ডেল্টা টু ওয়ান, ডেল্টা টু টু। আমি লোডের কারণে কিরকম ডিফ্লেক্টেড হবে না? সেটা উল্টা দিকে দিব, কারণ এখানে সাপোর্ট থাকা মানে কি, এখানে একটা রিয়েকশন কাজ করা, তার সাপোর্ট দেওয়া, সেটাই হচ্ছে আর ওয়ান। আর ওয়ান লোড দেওয়ার ফলে কি হবে, উল্টা দিকে তাহলে আমার ডিফ্লেকশন হবে না? লোডটা যদি এদিকে ধাক্কা দেই তাহলে এখানে হবে না আর এখানে হবে না, কারণ এখানে হইলে তো এখানে অটোমেটিকই হবে, তাই না? স্ট্রাকচারে যদি উল্টা দিকে লোড দেই তাহলে এটা উপরে দিকে উঠবে না? তাহলে ওয়ানে আমি লোড দিছি, সেই জন্য আমার ওয়ান, দেখেন এই ডেল্টা ওয়ান টু নির্দেশ করে, প্রথমটা নির্দেশ করে কোথায় আমার ডিফ্লেকশন হচ্ছে, আর পরেরটা ডিজিট নির্দেশ করে যে আসলে লোডটা কোথায় আছে। তাহলে ডেল্টা ওয়ান ওয়ান মানে হচ্ছে ওয়ানে লোড, ওয়ানেই ডিফ্লেকশন, আর ডেল্টা টু ওয়ান নির্দেশ করে ওয়ানে হচ্ছে আমার লোডটা, এই যে আমার ওয়ানে লোডটা আর ডিফ্লেকশনটা হচ্ছে সাপোর্ট টু তে। আর এই যে ডেল্টা ওয়ান টু মানে লোড হচ্ছে আমার টু তে, ডিফ্লেকশন হচ্ছে ওয়ানে, আর টু টু মানে হচ্ছে লোড ওর টু তে, ডিফ্লেকশনও কি টু তে, বোঝা গেছে? এখন অ্যাকচুয়ালি মানে কি, এখানে এই এই সবগুলো যোগ করলে আমি কি এই সাপোর্টের টোটাল ডিফ্লেকশনটা পাবো না? এই যে এইটা এইটা এটা যোগ করলে এই সাপোর্টের টোটাল ডিফ্লেকশন হওয়ার কথা, এটা পাবো না? জি স্যার। ডেল ওয়ান আবার এই এগুলো যোগ করলে পাবো। অ্যাকচুয়ালি এখানে তাহলে আমার ইয়ে আছে কয়টা? এখানে আসলে যদি সাপোর্ট থাকে, বাইজি কোনো না থাকে, ডেল্টা ওয়ান আর ডেল্টা টু অ্যাকচুয়ালি কি জিরো না? এখানে এটা সাপোর্ট থাকলে এখানে তো কোনো ডিফ্লেকশন হবে না। এই সাপোর্ট যদি থাকে এখানে কোনো ডিফ্লেকশন অ্যাকচুয়ালি হবে না স্যার, মানে আসলে এটা সমান জিরো, এটা সমান জিরো, ঠিক আছে? তা আমার কাজ হবে এগুলা সলভ করা। হ্যাঁ, তো এইটাই হচ্ছে ইকুয়েশন নয়, সেই ক্ষেত্রে জিরো হবে কেন স্যার? হ্যাঁ, তার কথাটা আবার রিপিট করেন স্যার, জিরোর মিনিংটা একটু বললে স্যার ভালো। আচ্ছা এই যে এই বিনটা আপনি এখন এটা বাদ দেন, এখানে কি এই সাপোর্টে কোনো ডিফ্লেকশন হবে না স্যার? হবে না। এখানে হবে না স্যার, কিন্তু এই সবগুলো যোগ করলে তো আসলে এটাই হওয়ার কথা না? জি ও জি স্যার। তাহলে এখানে একচুয়ালি তো ফাইনাল রিপোর্ট আছে জিরো, সবগুলো আমি সাপোর্ট থাকার কারণে জিরো হয়ে যাবে, কারণ এইটা সরায়ে তো আমি এই তিনটা লিখছি, তাহলে এগুলো যদি একসাথে যোগ করি তাহলে এইটাতে কত হওয়ার, সেই ডিফ্লেকশন হওয়ার কথা না? না। ঠিক আছে, বোঝা গেছে? জি। আচ্ছা তাহলে এখন আমি আবার স্লাইডে চলে যাই। এখন দেখেন এই জিনিসগুলো এখন বুঝতে মনে ইজি হবে, কারণ ওখানে তো আপনার মানে ফ্রেমের দিয়ে ছবি, তো আমি জাস্ট সেন্টার লাইন দিয়ে দেখাইছি। এখন আপনি এটা বুঝতে পারছেন এই যে এটাকে ভেঙে এস নট এস ওয়ান এস টু লিখছে, এই যে আর ওয়ান দিল, ক্লিয়ার? তো আমরা আর ওয়ান আর টু তো সরাসরি পাবো না, আমরা কি করবো, ওয়ান লোড দিব, মনে আছে?
ওয়ান আগে লোড দিব, দিয়ে এরপরে আর এর সাথে ইয়ে করব, মনে আছে? জি স্যার মনে আছে স্যার, ওয়ান তারপর গুণ দিলা স্যার, যত আর থাকে তত গুণ। আচ্ছা এই যে এইটাতে একটু দেখেন, কারণ আমরা সরাসরি আর তো জানি না, আমার তো আরটাই বের করে, তাহলে ওয়ান দিলে আমার যদি ছোট ডেল্টা হয় তাহলে এই যে দেখেন, তাহলে আর এর জন্য কত হবে আর ডেল্টা। আচ্ছা এক মিনিট, হ্যাঁ একটু তাহলে আমরা এই যে এখানে আসলে ডেল্টা বি আর ডেল্টা সি দিছে, কারণ এটা ডেল্টা বি এটা বি, তাহলে বোঝা গেছে এখন এই জিনিসটা? দেখেন সবাই, আচ্ছা তাহলে আমরা তো আর আর টু এগুলো আসলে বের করতে হবে, তো এগুলো আমি জানি না, তাহলে এগুলো বের করার জন্য আমরা কি করব, আগে ওয়ান কি ফ্লোট দিব, তাহলে আমরা এই যে ছোট ডেল্টা ওয়ান ডেল্টা টু ওয়ান কি ফ্লোট দিলে কি পরিমাণ ডিফ্লেকশন হয় সেটা আমরা বের করব, সেটা থেকে হচ্ছে আমরা বড়টা বের করবো। একের জন্য যদি এটা হয় তাহলে আর এর জন্য কি হবে আর ডেল্টা, তাই না? এই যে দেখেন মানে আর এর জায়গাতে আমি এখন ওয়ান দিব, ওয়ান দিলে আমার ছোট ডেল্টা ওয়ান ওয়ান হবে, এখানে ছোট ডেল্টা টু হবে, তারপরে টু তে ওয়ান দিব, তাহলে এখানে ডেল্টা ওয়ান টু, এখানে ডেল্টা টু টু হবে, মানে জাস্ট আর এর জায়গাতে আমি ওয়ান ওয়ান বসাবো, কারণ আমরা সরাসরি আর ওয়ান আর টু বসাইতে পারবো না, কিন্তু ওয়ান ইউনিট লোড দিয়ে আমরা এটা বের করতে পারবো। তাহলে একের জন্য যদি এটা হয় তাহলে আর এর জন্য আর ওয়ান এর জন্য কত হবে আর ওয়ান, এটা নাকি বোঝাইতে পারি নাই, এই কি কথা বলতেছেন না কেন? জি স্যার, জি স্যার, বুঝলে তো বলবেন। এই যে আমি আবার একটু দেখতেছি, এই যে এটা মনে নাই, আর তো আমাকে বের করতে হবে, তাহলে ওয়ান এর জন্য যদি ডেল্টা হয় আর এর জন্য কি হবে আর ডেল্টা, ডেল্টা ডেল্টা, ঠিক আছে। তাহলে সিমিলার এখানে এখানে আসলে প্রত্যেকটার জন্য দুইটা করে আসবে আর কি, এই যে ওয়ান এর জন্য ওয়ান ওয়ান টু ওয়ান, তাহলে এই যে আর এর আর ওয়ান এর জন্য কত হবে, তাহলে ডেল্টা ওয়ান ওয়ান মানে কি ডেল্টা ওয়ান ওয়ান আর ওয়ান, ডেল্টা টু ওয়ান ওনে ডেল্টা টু ওয়ান আর ওয়ান, তাহলে বসানো যায় এটা? জি স্যার, ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা এই এই দুইটা ইকুয়েশন আমি সলভ করতে পারি, এটারে ম্যাট্রিক্স আকারে এইভাবে লেখা যায়, ঠিক আছে? জি স্যার, সবাই বুঝছেন? এই যে দেখেন জাস্ট ইকুয়েশনটাকে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখলাম, এটা এটা কি কথা, জাস্ট ফর্মে নিয়ে আসলাম। জি স্যার, ম্যাট্রিক্স এর অনেকদিন আগে করছি তো স্যার, অনেকটা মাথায়। এই যে দেখেন ডেল্টা 0 1 1 লিখলাম, তারপরে এই যে আর ওয়ান আর টু আননোন না, এই দুইটাকে আমি এখানে রাখলাম, তারপরে এই জিনিসটা ডেল্টা ওয়ান ওয়ান ডেল্টা ওয়ান টু ডেল্টা টু ওয়ান ডেল্টা টু, এটা গুণ করে কি হয়, এটা দিয়ে এটারে গুণ করতে হয়, রো দিয়ে কলামটা গুণ করতে হয়, পরে দেখেন এই জিনিস পান কিনা। জি, ঠিক আছে। আর এখন আমরা প্রবলেমটা সলভ করব, তাহলে প্রবলেমটা কি ভাবে সলভ করব, আমার প্রবলেমটা কি, আমি প্রবলেমটা মানে একটু দেখাই আমি, তারপর হচ্ছে আমরা বের করব, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি আবার একটু রিপিট করি, ডেল্টার সূত্রগুলো মনে আছে কিনা জানি না, মনে আছে ওই যে ডেল্টা নট কি এমপি এম কিউ, বা পরে যদি আমরা বলি মনে আছে এমপি এম কিউ, আর এটা হচ্ছে দুইটাই এম কিউ এম কিউ হবে। আমি খুব জায়গায় মাল দেখেছি, তবে শিরাল ভিডিওটা রেকর্ড কি পজ আছে রেকর্ড। আচ্ছা আমরা যদি প্রবলেমটাতে নাকি এখানে লিখবো নাকি মাইক্রোসফট ইয়েতে যাবো, আচ্ছা এখানেই দেখবো। আমি হচ্ছে মানটা একটু দেখে নিই, হ্যাঁ প্রবলেমটা একটু দেখে নিই, তাহলে এল বাই টু এল বাই টু এল বাই টু পুরোটা টোয়াইস, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার প্রবলেমটা, ঠিক আছে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি এল বাই টু এল বাই টু এল বাই টু এল বাই টু, ঠিক আছে।
এটা হচ্ছে আমার প্রবলেমটা, এখন এটা আমাকে সলভ করতে হবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? রিলিজ স্ট্রাকচার আঁকা। তাহলে রিলিজ স্ট্রাকচারটা কি হবে কেউ বলেন? এরকম, তাই না? আমরা কিভাবে আঁকবো বলেন? এটার বিএমডি টা কেমন হবে? এসএফডি না বিএমডি? নিচে বিএমডি, এখানে তো আসলে নিচের দিকে নেগেটিভ স্যার। হ্যাঁ, দুইটা আসলে নেগেটিভ হবে, তো সাপোর্টে বেশি মোমেন্ট এটা এরকম। তা যেহেতু দুইটাই পি লোড, সেই ক্ষেত্রে ত্রিভুজ হবে স্যার। ভালো আছে, ভ্যালুটা ক্যালকুলেশন করেন কত হয়। আচ্ছা এটা দেখেন, মানে এটা পি ইনটু এল, তাহলে এটা হবে পি এল। দেখেন এল বাই টু, এল বাই টু, তাহলে এই প্রান্তে আমার মোমেন্ট হবে মাইনাস পি এল। যদি আমি বলি এটা হবে মাইনাস পি এল, আর এইখানে মাইনাস পি এল প্লাস পি ইনটু এল বাই টু, তাহলে মাইনাস পি এল মাইনাস পি এল পি ইনটু এল বাই টু। কারণ এইটা থেকে এইটা সাপোর্টের ডিস্টেন্স কত? আচ্ছা আমি কি ভুল করলাম নাকি? হ্যাঁ এটা ঠিক আছে সমান। আচ্ছা না, তাহলে ভ্যালুটা কত হয়? পি ইনটু এল মাইনাস পি এল, না ভ্যালুটা ভুল হয়েছে, ভ্যালুটা হবে, সরি। দেখেন আমি ভ্যালুটা আবার দেখাই স্যার, এল বাই টু না, এল বাই থ্রি হবে না স্যার? না না দেখেন। আচ্ছা এইটা এই সাপোর্ট থেকে কত ডিসটেন্সে আছে দেখেন তো? এল বাই টু, এল বাই টু না, এই এইটা এই সাপোর্ট থেকে, মেইন সাপোর্ট থেকে, ক্যান্টিলিভার থেকে কত ডিসটেন্সে আছে? এল বাই টু, এল বাই টু লিখে দিলেন স্যার, এল বাই টু L by 2 লিখে দিলাম। এই এই লোডটা কততে? আচ্ছা প্রথম L by 2, হ্যাঁ প্রথমটা L by 2, ঠিক আছে। তাহলে আমি প্রথমটা আগে লিখি মাইনাস P into L by 2 স্যার। এরপরেরটা কত? 3 L by 2, হ্যাঁ তাহলে মাইনাস P into L by 2 হবে, 3 L by 2 জি স্যার। তাহলে কত হয় টোটাল বলেন? এখন একজন ক্যালকুলেট করে বলেন তো। তাহলে 2 মাইনাস PL, L হবে খালি মনে স্যার, শুধু তো মাইনাস টুয়াইস এল হবে, টুয়াইস পি এল। তাহলে এই প্রান্তে হচ্ছে আমার পি এল, তো মাইনাস টুয়াইস পি এল হবে। আচ্ছা তাহলে পি এল এর থেকে তারপর আমার পি এল বাই টু বাদ যাবে, ঠিক আছে স্যার? শুধু পি এল হবে স্যার। এই এই ভ্যালুটা হচ্ছে আমার, এখানে যদি মোমেন্ট দিতেন সেটা কত হইতো? ওই যে মাইনাস টুয়াইস পি এল, সেটাই হচ্ছে মাইনাস টুয়াইস পি এল। তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা PL হবে, মাইনাস PL, PL দেখেন তো, মাইনাস PL, PL এর সাথে আসলে যোগ হবে L বাই টু, না মাইনাস, সরি মাইনাস PL টুয়াইস PL, এটার সাথে যোগ হবে প্লাস P ইনটু L বাই টু। তাহলে কত হয়? মাইনাস স্যার উপরটা স্যার শুধু পিএল হবে না স্যার, মাইনাস না সাপোর্ট আছে তো আসলে, এটা ঠিক আছে আমি তারপর একটু দেখাই। আচ্ছা আর যদি কারো, মানে আসলে একটা একটা না অসুবিধা হয়, আপনি হচ্ছে এসএফ দিয়ে কি করবেন যদি কারো সরাসরি ইয়ে হয়? সেটাই, ঠিক আছে। আচ্ছা এটা তো পিএলই হবে, আমি তো ফার্স্টেই স্যার পিএল হবে শুধু স্যার এটা। হ্যাঁ আচ্ছা এখানে আমি একটু দেখাই নেই এখানে, কারণ ওখানে আকার থেকে আমার মনে এখানে দেখালে ভালো, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার বিএমডিটা, ঠিক আছে, অ্যাকচুয়াল লোডিং এর জন্য। দেখেন এই এটা হচ্ছে আমার বিএমডিটা। সো যাদের যদি বিএমডি সরাসরি একটা অসুবিধা হয়, আপনি এসএফডিটা একে তারপর বিএমডিটাই কেন ক্যান্টিলিভার সাপোর্টের জন্য। তাহলে এটা হচ্ছে আমার এম নট, বা এটাকে আমরা এমপি বলতে পারি, যে অ্যাকচুয়াল লোডিং এর জন্য। এখন দেখেন, এখন সাপোর্ট ওয়ানে আমি 1 কিপ লোড দিলাম, তাহলে এটার বিএমডিটা কেমন হবে?
জাস্ট এরকম 1 হইলে 1 ইনটু l তাহলে শুধু l l ডিসটেন্স হ্যাঁ এবং এটা পজিটিভ এই মানটাকে l ডিসটেন্স না এটা কিন্তু মোমেন্টের l কারণ 1 ইনটু l মানে হচ্ছে কি স্যার 1 দিয়ে গুণ করলে স্যার l হবে l হবে হ্যাঁ এটার ইউনিট কিন্তু মনে রাখবে এটা যদি কিউব ফিট হইতে পারে হ্যাঁ কারণ এই l কিউব ফিট ঠিক আছে সো এরপরে হচ্ছে এখানে থাকবে এখান থেকে এই সাপোর্টের ডিসটেন্স আসলে 2l তাহলে 2l হবে তাহলে আমরা কি তিনটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো জি স্যার পারবো স্যার হ্যাঁ আমি তাহলে মানে শিওর তো সবাই বুঝছেন তো জি স্যার আমি আবার একটু যদি ইয়ে দেখাই কারণ ওইটা হচ্ছে আপনারা একটা ম্যাথ বুঝলে বাকিগুলো সব সিম্পল আচ্ছা আমি ইয়েটা করি আমার এখানে থেকে মনে হয় স্টেপগুলো আপনি আমার ভালো করে খেয়াল করেন সবগুলো স্টেপ এক রকমের সবাই মাইক্রোসফট হোয়াইট বোর্ড আমি অন করছি কারণ এই একটা ম্যাথ যদি বুঝতে পারেন বাকি সব ইজি আপনার রিলিজ স্ট্রাকচারের জন্য বিএমডি আঁকা রিলিজ স্ট্রাকচার কি আমরা দুইটা এই রিডান্ডেন্ট নিলাম তাহলে পি পি এটার জন্য আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো সেটা এরকম হবে অনেকটা ঠিক আছে এটাকে আমরা বলবো এম নট একদম পিছে যে থাকবে তো স্যার পি থেকে লোডটা কোনটা ও সরি সরি হ্যাঁ সরি যেহেতু আমরা দুটো সাপোর্ট দিচ্ছি এই কারণে পজিটিভ মোমেন্ট হবে সাপোর্টে প্রথম সাপোর্টে এখন উল্টা দিকে লোড না উল্টা দিকে লোড দিচ্ছে নিচের দিকে লোড নেগেটিভ তো উল্টা দিকে তো পজিটিভ হবে এটা তো বোঝাই যায় জি স্যার পজিটিভ তাহলে এরপর এটাকে আমরা বলতেছি m1 খেয়াল করেন এটাকে বলতেছি m1 তারপর দ্বিতীয় এরপর আমরা কি করব এখানে দিব 1 কি তাহলে টোটাল ডিসটেন্সটা কত আমার টুয়াইস l তাহলে এখানে এই সাপোর্টে হচ্ছে এটা আসলে এটার ভ্যালু হবে l এটা হবে টুয়াইস l তাহলে এটা হচ্ছে m2 তাহলে আমাদের ভ্যালুগুলো কি কি বের করতে হবে খেয়াল আছে আমাদের হচ্ছে ফারস্টে বের করতে হবে ডেল্টা যদি 1 2 বের করতে চাই তাহলে আমার সূত্রটা কি মনে আছে m m o m এটা হবে m1 m2 ei dx আমরা যদি ডেল্টা 01 বের করতে চাই তাহলে আমার সূত্র হবে ডেল্টা সরি m0 m1 m0 m1 ei dx তো প্রত্যেকটা এভাবে কি বের করা সম্ভব না বা আমার যদি মনে করেন এখানে আমি ডেল্টা 22 বের করতে চাই সেক্ষেত্রে আমার সূত্রটা কি হবে m2 m2 ei dx তো প্রত্যেকটা একই রকম আর কি আপনি এটা দেখেই বুঝবেন যে আপনাকে কোনটা বসাইতে হবে বোঝা গেছে জি স্যার এখন আমরা প্রত্যেকটা একটা একটা করে বের করি খেয়াল করেন আমি একটু এগুলো মুছে দেই হ্যাঁ তাহলে ফার্স্টে আমাকে বের করতে হবে ডেল্টা 01 তাহলে ডেল্টা 01 এ আসলে কি কি আসে ডেল্টা 01 হলে আমার ইন্টিগ্রেশনটা কি হবে m0 m1 ei ei dx তাহলে m0 কোনটা এইটা আর এইটা তাই না তাহলে এইটা একটা এখন দেখেন এটা একটা ট্রায়াঙ্গেল এটা একটু মিক্স তাহলে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু এটা কেটে কেটে নিতে হবে যেহেতু এখানে একরকম তাহলে এইখানে বরাবর এত তো এই ভ্যালুটা আমার লাগবে সেটা হচ্ছে -pl এটা হচ্ছে -2pl
আর এইটার নিজ বরাবর এই ভ্যালুটা আমার কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্টে কি হবে, ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়ামের খেয়াল করে দেখেন, তারপর হবে ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেলে। আমি কি বলতে পারছি? এটা তো ইন্টিগ্রেশনের সূত্র মনে আছে, তাহলে আমি তো একবার পুরোটার সাথে করতে পারবো না, তাহলে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে এই ট্রাপিজিয়ামের সাথে এই ট্রাপিজিয়ামের, এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলের। এই ট্রাপিজিয়ামের সাথে এই ট্রাপিজিয়াম করতে হবে, তাই তো? আর এই ট্রায়াঙ্গেলের সাথে, ও সরি এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু পরেরটা আসলে ট্রাপিজিয়াম হবে, ট্রাপিজিয়ামের সাথে ট্রায়াঙ্গেলের। ট্রায়াঙ্গেল, জি স্যার। তাহলে এখন আমি সূত্রগুলা দেখে আসি চার্ট থেকে। এই যে ভালো করে যারা আমি বসতেছি না কিনা দেখেন, এই রিলেটেড ভ্যালু লাগবে। এরপরে জিরোর সাথে ওইটা গুণ করলে আসলে আমার কোনো কাজে আসবে না, সেটা আমার দরকারও নাই। ঠিক আছে, আমি জানতে বসতেছি না আজকে বসতেছেন কিনা। আচ্ছা, তাইলে এই যে দেখেন ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়ামের ফর্মুলা, তাহলে 1/6 যদি m1 এর সাইড নেই তাহলে এটার সাইডটা ডাবল হবে, আর পরের সাইডটা একবার হবে। আবার সিমিলি যখন আমি এটার সাইডটা নিব তখন এইটা 1 হবে, এটা হবে এই সূত্রটা। আর ট্রায়াঙ্গেলের সাথে ট্রাপিজিয়ামের সূত্র তো আমরা দেখলামই, এই যে এটা। তাহলে এটা আপনারা বাসায় একটু করবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবে জিনিসটা। তাইলে আমি যদি দেখাই, একটু জুম করে দেখাই, দেখেন সবাই দেখতেছেন তো? জি স্যার, তো বুঝেন যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এইটা ট্রাপিজিয়ামের সাথে এটা ট্রাপিজিয়াম, তাহলে আমি কি করব দেখেন, 1/6 নিতে হবে, আর ইআইটা যেহেতু কমন ইআইটা নিয়ে নিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এই ট্রাপিজিয়ামের সাইডটা নিলাম, তাহলে এটা কত? -2πl, -2πl। তাহলে এটার সাইডের যে এটা নিজ বরাবর যে মানটা আছে সেটা ডাবল হবে, তাহলে l আছে, তাহলে এটা কি হবে? l ডাবল 12 হয় স্যার। আর প্লাস হবে এটার যা আছে তাই, তাহলে l/2। তাহলে দেখেন এই যে টয়েস এল মাইনাস পিএল নিলাম, টয়েস এল প্লাস এল বাই টু, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়ামের চার্ট থেকে সূত্র বসাইছি, যে আমি এটার সাইডটা নিলে এটার সাইডটা ডাবল হয়, তাহলে আমি -2πl নিলাম, তাহলে এটার সাইডটা এল আছে, এটা হচ্ছে ডাবল হয়ে গেল, আর এরপরে যে সাইডটা আছে সেটাই থাকবে এল বাই টু, এতটুকু এল বাই টু। এখন আমি যখন এই ট্রাপিজিয়ামের এই পাশটা নিব, তাহলে এই পাশটা ডাবল হবে, এটা যেটা আছে এটাই থাকবে, তাহলে -πl নিলাম, এই l l এই থাকবে, এটা ডাবল হবে, এই যে দেখেন l l থাকবে আর ওই পাশটা ডাবল হবে। যখন আমি এই সেটটা নিব এইটার সেটটা ডাবল হবে আর এটা সিঙ্গেল থাকবে, বোঝা গেছে? ইনটু স্প্যান, তাহলে এদের মাঝখানে স্প্যান কত? এতটুকু স্প্যান কত? l বাই টু, l বাই টু। সেই এল বাই টুটা ওরা আগেই গুণ দিয়ে নিছে, ঠিক আছে? মানে এটা পরে দিলেও হয়, মানে ওরা আগেই দিছে, তাহলে বোঝা গেছে সূত্রটা? এখন দেখেন, এখন হচ্ছে, এখন হচ্ছে এই ট্রাপিজিয়ামের সাথে আমার এই ট্রায়াঙ্গেলের সূত্র। তাহলে ট্রায়াঙ্গেলের সাইড নিলে ট্রাপিজিয়ামের ওই সাইডটা আগে কি দিছে? হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেলের সাইড নিলে ট্রাপিজিয়ামের ওইটা ডাবল হবে। তাহলে ট্রায়াঙ্গেলের সাইড যদি আমি নেই, দেখেন এল বাই টু নিচ্ছে, তাহলে এইটার সাইডটা ডাবল হয়েছে, পিএলটা -πl হয়ে গেছে, -2πl, আর ওইটা হচ্ছে যেটা আছে এইটাই। দেখেন আমি বোঝাইতে পারছি কিনা, দেখেন আমি একটু কারো অসুবিধা হলে আমি এখানে একটু লিখে দেই, ট্রায়াঙ্গেলের সাথে যদি আমার এরকম একটা ট্রাপিজিয়াম হয়, এটা যদি আমার m1 হয়, এটা যদি m1 প্রাইম, এটা m2 প্রাইম হয়, তাহলে এদের মধ্যে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে m1 আমি যদি নেই তাহলে এইটা ডাবল হবে 2 m1 প্রাইম প্লাস m2 প্রাইম,
এটাই এখানে করছি। কারো যদি বোঝা ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী স্প্যানটা, এটা যদি এল হয় তাহলে ইনটু এল, তাহলে দেখেন এদের মধ্যবর্তী স্প্যান আসলে এল বাই টু, সেই এল বাই টুটা আর আগেই গুণ দিয়ে নিছে, ও সরি সরি ভুল হয়েছে, মানে ওয়ান বাই থ্রি আছে, সরি ওয়ান বাই থ্রি না ওয়ান বাই সিক্স, ওয়ান বাই সিক্স, তাহলে ওয়ান বাই সিক্স আর ইআই হচ্ছে কমন, এই যে ইন্টিগ্রেশনের এই ইআইটা হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে গেছে, তাহলে ওয়ান বাই সিক্স এল বাই টু, আর এইটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের মানটা, ট্রায়াঙ্গেলের সাইডটা, এই যে এম ওয়ান, এই যে আমার ট্রায়াঙ্গেলের সাইডটা, আর হচ্ছে তারপরে এইটাটা ডাবল করছি, এইটা যা আছে সেটাই রাখছি, এটা ডাবল করছি ওইটা যেটা আছে। দেখেন কেউ বুঝতে পারছেন, না বুঝতে পারলে বলেন। স্যার এটা বোঝা গেছে, কিন্তু ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়ামটা আছে একটু ক্লিয়ার করুন। ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়াম, আচ্ছা সূত্রটা আমি বুঝতেছি না, সবাই বুঝছে কি? এই আম উইকেন্ডের এরা, এরা কি বুঝতে পারতেছে? আপনি কিন্তু আপনি সমস্যা গুলো বুঝতে পারবেন। ট্রাপিজিয়ামের সাথে ট্রাপিজিয়াম একটা, তাই তো? ওকে, তাইলে আমি ট্রাপিজিয়ামটা আবার করি, এইটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এদের মধ্যবর্তী ডিস্টেন্স কত? এল বাই টু, আর এটার সাথে আমার এই এই ট্রাপিজিয়ামটা হবে, সেটার মানটা হবে কত? এটা যদি হয় এল বাই টু, ঠিক আছে, সবাই বুঝছেন? এই দুটো ট্রাপিজিয়ামের মধ্যে আমি এখন ইন্টিগ্রেশন যদি করি তাহলে সূত্রটা কি হবে? তাহলে সূত্রটা দেখেন, খেয়াল করেন, ওয়ান বাই সিক্স হবে, তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে আমি যে কোনো একটা ট্রাপিজিয়াম আগে লিখি, তাহলে একটা সাইড লিখি, তাহলে মাইনাস টু পি এল লিখি, তাহলে টু পি এল লিখলে এই টু পি এইটার নিচের বরাবর এখানে মান কত আছে? এল না এল, এল এলটা ডাবল হবে, টুয়াইস এল, আর এই সেটটা হবে যেটা আছে এটাই, প্লাস এল বাই টু, একটা আছে নিচের দিকে আর একটা আছে উপরের দিকে, তো নিচের দিকে থাকলে তো আপনি মাইনাস দিতেছেন, এই যে আমি যেটা মাইনাস পি এল লিখছি, আপনার তো দেখার দরকার নাই ইয়া না আছে কিনা, নিচের দিকে থাকলে আমি মাইনাস লিখছি, আর এটা উপরের দিকে আছে ওইটা আমি প্লাস লিখছি, আপনার তো এখানে ওইটা মিলানোর দরকার নাই, নিচে থাকার কারণে তো এটা মাইনাস হচ্ছে, যে মাইনাস টু পি এল লিখছি, আর উপরেরটার জন্য আমি কি এখানে মাইনাস এল লিখছি? না স্যার, বুঝছেন? এখন এরপরেরটা কি হবে, আমি যখন এই সেটটা নিব, মাইনাস পি এলটা নিব, তখন এটা রিলেটেড সাইডটা ডাবল হবে, ওইটা ওইটাই থাকবে, তাহলে ওইটা আগে লিখি, ওইটা আমার এল এলই আছে, আর এটা হয়ে যাবে ডাবল টু ইনটু এল বাই টু, এরপরে এরপরে হচ্ছে আমার এদের মধ্যবর্তী স্প্যান কত, দুইটার মধ্যে স্প্যান হচ্ছে এল বাই টু, সেই এল বাই টুটা গুণ হবে, ঠিক আছে? তো এইখানে যে প্রবলেম, জি স্যার, বুঝতে পারছেন এখন? জি স্যার, জি স্যার, কেন না বুঝলে বলেন, আর ওই যে ইআইটা কমন নিছে আর এই এলবাইটুটা ওই কোশ্চেনে আগে লিখছে আর কি, ওই যে সলভে কারো কোনো প্রবলেম থাকলে এখন বলে নেন, কারণ প্রথম দিকে আমি কাজ দিয়ে যাচ্ছি, কারণ প্রথম একটা অঙ্ক বোঝানো ওই আমার কাজ, তারপরে সব হচ্ছে সেম, এই যে দেখেন
যে ফারস্টে এই এডি আর এডি এর মধ্যবর্তী অংশে ইন্টিগ্রেশন করছে। আমি আবার যদি একটু অ্যানোটেশন দিয়ে দেখাই, আমি জানি না সবার কি অবস্থা, কে কতটুকু বুঝছে, যে ফারস্টে হচ্ছে এতটুকু করছে, এতটুকু করছে, এতটুকুর কাজ হচ্ছে এইটা, আর পরে এইটার সাথে বাকি এতটুকু করছে, এটা হচ্ছে এইটা, আর এইটার সাথে এইটার হয়, কিন্তু এখানে যেহেতু জিরো আছে, জিরোর সাথে কিছু গুণ করলে কি হয়ে যাবে? স্যার জিরো জিরো, তাহলে এটা আমার লেখার দরকার, জিরো স্যার জিরো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই বলেন। জি স্যার। তারপরে তাহলে আমরা পরে, জি স্যার মোটামুটি। আচ্ছা এখন দেখেন পরেরটা যদি আমরা যাই, এখন দেখেন জিরো টু বের করবো, তাহলে এখন হচ্ছে জিরো যেটা ওইটা ডায়াগ্রাম আর এম টু ডায়াগ্রাম নিব, তাহলে সিমিলার ওয়েতে দেখেন এখন আমি কি এটা বের করতে পারবো না, এই যে এখন এতটুকের জন্য একই রকম, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে এবার কিন্তু এইখান থেকে এতটুক হবে, আগে কিন্তু এল বাই টু, এল বাই টু ছিল, এবার কিন্তু এল বাই টু আর এল, আগে কিন্তু এই লোডটা এই পর্যন্ত আগেরটা ছিল এই পর্যন্ত বোঝানো গেছে দুইটা অংশ তো আমি যদি ট্রায়াঙ্গেলের সাথে ট্রাপিজিয়াম তারপর ট্রায়াঙ্গেলের সাথে ট্রাপিজিয়াম আগে কিন্তু এই লোডটা এইখান থেকেই গেছিল, আগের ডায়াগ্রামটা কিন্তু এরকম ছিল, তাই না? এখানে শেষ হয়ে গেছে, এবার কিন্তু এটা এখানে গেছে, তাহলে যেটা লাস্ট বেশি আছে ওইটাই আমাকে, মানে কম আছে ওইটা আগে নিতে হবে, ওইটা পর্যন্ত নিতে হবে। বোঝা গেছে? দেখেন এখন এর মাঝখানে সূত্র ফেলানো যায় না, এই যে মাইনাস টু পিএল নিলাম, তাহলে এটা আছে, এটা ডাবল করলে ফোর এল হয়, আর বাকি থ্রি এল বাই টু, থ্রি এল বাই টু হইলো, তারপর আমি এই সাইডটা মাইনাস পিএল নিলাম, তখন এটা ডাবল হয়ে যাবে, যে টু এল প্লাস টু ইন্টু এল বাই টু। বুঝছেন কি না বলেন? জি স্যার একই রকম তো ওইটা, হ্যাঁ একই রকম, সেটাই বলতেছি। এবো বলেন, যে না বুঝলে বলেন, সূত্র অ্যাপ্লিকেশনটা বুঝছেন, এম টু জোন করতেছি স্যার, তখন স্যার মোটামুটি বুঝছি স্যার। হ্যাঁ ওই যে কে যেন বললেন, আব্দুল কাদের মনে হয় না, জি আমি বলতেছি এখনো তো আমার ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল, হ্যাঁ হ্যাঁ একই, আগে ছিল যেমন ওইটা ছিল ট্রাপিজিয়াম, এটা ছিল ট্রায়াঙ্গেল, একই স্যার, এটা বললাম জাস্ট প্যানটা চেঞ্জ হবে, জি পরের অংশে, কিন্তু তখন আর পরের অংশে এল বাই টু না, এটা এল, কারণ যত রূপ নিয়ে আপনি কাজ করেন তত রূপ নিয়ে কাজ করতে হবে, আমি সেটা বলতেছি না, এটা দুটো এল বাই টু, এল বাই টু দুটো অংশ একসাথে হচ্ছে, এই কারণে এল, হ্যাঁ মানে আপনি কমন যতটুকু কত রূপ নিয়ে কাজ করবেন, হ্যাঁ বুঝছি। তারপর হচ্ছে আপনি ডেল্টা ওয়ান ওয়ান বের করবেন, তাহলে কি হবে, এম ওয়ান এম ওয়ান ইআই, তাহলে এই জন্য এম ওয়ান এম ওয়ান ইআই, তাহলে ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেলের ইন্টিগ্রেশন কি, সূত্র কি, চার যদি দেখেন ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেলের ইন্টিগ্রেশন হচ্ছে ওয়ান থার্ড এম ওয়ান এম ওয়ান প্রাইম এল, তাহলে এই যে দেখেন ওয়ান থার্ড এল এল স্পেন ও এল, স্পেন ও এল, তাহলে এল কিউব বাই থ্রি আই, বুঝছেন? একটু ধীরে স্থির ভাবে করতে হবে স্যার, তাছাড়া প্যাচ লাগাতে দেবো। আচ্ছা এত ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল না, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা ট্রায়াঙ্গেল, সূত্রটা বসাই দিব, হ্যাঁ সূত্রটা বসাবো, চার থেকে সূত্রটা নিয়ে বসাবো, নেক্সট দিন প্লিজ সবাই দুইটা ম্যাথ দেখে আসবেন, কারণ অ্যাকচুয়ালি আমি এরপরে খুব ফাস্ট টার্ম দিব, কারণ একই জিনিস আমি যে বলবো যে এটা এরকম হয়েছে এরকম আর কিছুই না, কারণ আমার হচ্ছে এই দুইটাই মোটামুটি মেইন, সো যাদের যা প্রবলেম থাকে অবশ্যই নেক্সট ক্লাসে বলবেন প্লিজ, এটা প্রথম দুইটা ক্লাস করা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ কুইজ নিয়ে নেন স্যার, নিব তো, ওকে স্যার, মানে চিত্র গাঁথা সবই আঁকানো লাগবে পরীক্ষার সময়, এই নিলে আপনার প্র্যাকটিস করে নিন, নাই তো না, ওই জন্য বলতেছি এই যে একই চিত্র কিন্তু বারবার আঁকতেছে কেন, আপনার যেন ওই যে ইন্টিগ্রেশন গুলো করতে আপনার সুবিধা হয়, যে ছবি দেখে দেখে বসাচ্ছেন, দেখেন এবার আসলে কতটুকু হবে, এবার জাস্ট
এই দেখেন এবার জাস্ট এতটুকু হবে না, এতটুকের সাথে এতটুকু হবে না, বাকি অংশ তো জিরোর সাথে ওইটা গুণ হয়ে বাদ হয়ে যাবে তাই না? তাহলে ট্রায়াঙ্গেলের সাথে ট্রাপিজিয়াম, ট্রায়াঙ্গেলের সাইড নিলাম, ট্রাপিজিয়ামের এই সেটটা ডাবল হবে আর ওইটা যেটা আছে ওইটাই থাকবে। তারপরে এম টু এম টু, দেখেন এগুলো কিন্তু ইজি, ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল, কিন্তু এইবার হচ্ছে স্প্যানটা কত হবে, টোয়াইস এল হবে কিন্তু, দেখেন দেখেন টোয়াইস এল, টোয়াইস এল স্প্যান আর টোয়াইস এল, টোয়াইস এল টোয়াইস এল টোয়াইস এল, ঠিক আছে। এগুলো সুদ আসলে আপনি যদি জাস্ট মেইন ডায়াগ্রাম যদি আঁকতে পারেন, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারেন, এরপরে আসলে কারো না পারার কথা না, কারণ আপনি তো টেবিল থেকে সূত্র বসাবেন, টেবিল থেকে বসাবেন, বেন্ডিং মোমেন্ট আঁকাতে আঁকাতে মুখস্থ করে ফেলতে হয় স্যার, এমন অবস্থা করতে হয়, নালকে স্যার বেন্ডিং মোমেন্ট গুলো তো কঠিন বেন্ডিং মোমেন্ট দেওয়া হয় না, কারণ কঠিন মোমেন্ট দিলে তাকে পারবেন না। এখন দেখেন এই এই ফর্মুলাতে আমি বসায় দিব জাস্ট, দেখেন ডেল্টা 01 01 02 এই জায়গায় আমি মান বসা, পিএল কিউব বা ইআই এটা কমন নিছে, আমি যদি একটু দেখাই মানগুলা একটু খেয়াল করেন সবাই, তাহলে ডেল্টা দেখেন এই এটা গেল গেল কই, ডেল্টা 01 এর মান কত দেখেন খেয়াল করেন, মাইনাস 11 পিএল কিউব বাই 16 ইআই, আর ডেল্টা 02 হচ্ছে মাইনাস 23 বাই 12 পিএল কিউব বাই ইআই ইআই, তাহলে আমি দেখেন এই এই বসাই দিলাম 11 বাই 16 যে 23 বাই 12 এই পিএল কিউব বাই এটা কমন রাখছি আর কি, আপনি তাহলে এখানেও রাখতে পারেন সমস্যা নাই, বুঝছেন যে এইটা বসাইলাম এই দুটা পার্ট, এখন এই চারটা মান বসাইতে হবে, ডেল্টা 11 ডেল্টা 12 ডেল্টা 21 ডেল্টা 22, তাহলে এই দুইটা মান কোথায় আছে আমাদের, এই যে ডেল্টা 11 আছে এখানে, ডেল্টা 12 আর 21 একই মান সেটা এইটা, আর ডেল্টা 22 এইটা, তাহলে এই যে দেখেন আমি এখানে দুটো বসাইলাম, এই যে দেখেন এই দুইটা কিন্তু সেম, ডেল্টা 12 আর 21 সেম, আর এল কিউব বাই ইআই এটা কিন্তু কমন, এটা আপনি ভিতরেও লিখতে পারেন মানে যদি চান, তাহলে বসাইলাম, এখন আমাকে আর ওয়ান আর আর টু সলভ করতে হবে, আর ইকুয়াল টু জিরো যেহেতু সাপোর্ট, সাপোর্টে কোনো রিফ্লেকশন আসবে না, তাহলে এখন আমার সূত্র বসাইতে হবে, খেয়াল করেন, তাহলে এই ম্যাট্রিক্সটা এভাবে লিখলে আপনি সূত্র বের করতে পারবেন, জি সূত্র বের করার নিয়ম আপনি আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আপনি নির্ণায়ক মেথডে যেভাবে বজ্র গুণন বা নির্ণায়ক যেটা করছেন, আপনি নিচে হবে এই দুইটা জিনিস, এই জিনিসগুলো আসবে নিচে, এই যে দেখেন এই জিনিসগুলো আসবে নিচে যোগের ক্ষেত্রে, না না আর ওয়ান যখন বের করব খেয়াল করেন, আর ওয়ান আর টু যায় ইকুয়েশনটা দেখেন এটা সলভ করছে কিভাবে, আমি আর ওয়ান যাই নেই নিচে হচ্ছে এই এই ভ্যালুটা, আর আর ওয়ান এর ক্ষেত্রে তারপরে দেখেন আমি এখন আর ওয়ান যখন বের করবো, আর ওয়ান মানে প্রথমটা, তাহলে প্রথমটা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটা লিখি, এটা মাইনাস আছে তাই তো, মাইনাসটা মানে এই এখানে যা থাকবে সেটাকে মাইনাস করে নিতে হবে, তাহলে মাইনাস থাকলে মাইনাস করলে কি হবে, প্লাস, দেখেন এই দুটাই আমার কি হবে, মাইনাস গুলো প্লাস করে নিয়ে মানে আরেকটা মাইনাস যোগ করতে হবে, তাহলে এই যে 11 বাই 16, আচ্ছা আমি একটু আপনাদের একটু বোঝাই, কারণ হচ্ছে এটা অনেকে হয়তো আমার কথা বুঝবে না, আমি একটু ইকুয়েশন লিখি হ্যাঁ ছোট করে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, এক্স ওয়ান সরি মনে করেন এ ওয়ান এক্স প্লাস কি লিখবো, বি ওয়ান ওয়াই ইকুয়াল টু যদি সি ওয়ান হয়, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু সি হইলে আমরা সলভটা কেমন করি মনে আছে কিনা আপনাদের জানেন দেখাই দিই, তাহলে আমার এক্স ইকুয়াল টু হয় এই যে সি ওয়ান সি টু, আর এইখানে হচ্ছে বি ওয়ান বি টু, বি ওয়ান বি টু ডিভাইডেড বাই হচ্ছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, মনে আছে এটা এক্স, তাহলে ওয়াই সূত্রটা কি হবে, নিচের অংশটা কিন্তু সেম, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, তাহলে এখন হবে যে যেহেতু সি ওয়ান এখন হচ্ছে আমার আগে এটা বসাইতে হবে, এ ওয়ানের অংশগুলো বসাইতে হবে, সেটা হবে এ ওয়ান এ টু আর হচ্ছে সি ওয়ান
সি টু। এখন দেখেন এই জিনিসগুলো আমি যদি ওইখানে নেই তাহলে ওই পাশে নেই তাহলে মাইনাস গুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? নাকি বোঝাইতে পারি নাই, এই অংশটা আমি যদি ওই পাশে নেই তাহলে প্লাস হয়ে যাবে না? জি স্যার মাইনাস প্লাস হয়ে যাবে। হ্যাঁ প্লাস হয়ে যাবে। আপনি ইকুয়েশনটা যদি ইয়ে করেন তাহলে এই প্লাস এই জন্য আসলে মাইনাস গুলো করে নিয়েছি। দেখেন এখন ফার্স্ট আর ওয়ান যখন বের করবো তাহলে এটা ওই পাশে গেলে ওই দুটো হচ্ছে সি ওয়ান আর সি টু। দেখেন 11/16, 23/12 আর হচ্ছে এই ভ্যালুটা এই দুইটা তাহলে 5, 6, 8, 3। আচ্ছা এটাকে আমি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে আপনারা আরো ভালো বুঝবেন, খেয়াল করেন। এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে ফর্ম করি তাহলে জিনিসটা কেমন হয়, দেখেন A1 B1 A2 B2। আমি অন্য কালার দিয়ে যদি দেখি কোন কালার লেখা যায় এটা দিই X Y equal to C1 C2। এখন দেখেন তো মিলাইতে পারেন কিনা, এই সূত্রের সাথে এইটা। জি স্যার একই তো। হ্যাঁ এই জন্য বলতেছি এটা আসলে এখান থেকে আসছে, কারো কেউ বুঝতে হলে একটু বলেন, এটা আমি জাস্ট এটা তো ম্যাথের জিনিস। দেখেন মিলাইতে পারেন কিনা। আচ্ছা এখানে জিনিস একটা জিনিস খেয়াল করবেন, এখানে পি আসছে কোট থেকে, এখানে দেখেন এইটাতে আসলে পিএল কিউব বাই এগুলাতে গিয়ে থাকবে, মানে পিএল কিউব বাই ইআই আর এইখানে থাকবে এল কিউব বাই ইআই। তাহলে আসলে এগুলো এগুলো কাইটা শুধু পিটা থাকে, এই কারণে পিটা কিন্তু রাখছে। এই যে দেখেন এখানে একটা পি রাখছে, এটা আসলে পি কিভাবে থাকে, মানে ওই যে এল কিউব বাই ইআই আর পিএল কিউব বাই ইআই কাটাকাটি করলে জাস্ট পি থাকে। আচ্ছা আমি মনে হয় আজকে সন্ধ্যা যে আপনারা একটু বুঝছেন কিনা। স্যার এটা তো ম্যাট্রিক্স এর সমাধান করবো জাস্ট, আর কিছু না। হ্যাঁ তারপর আর ওয়ান আর টু বের করবো, এখন আর ওয়ান আর টু পাই গেলে আমরা মোমেন্টের মান বের করতে পারবো না? জি স্যার। ওই যে আগের মত লং প্রসেস তো স্যার, মানে ঢুকছে কিন্তু স্যার সময় হয় নি স্যার। এটা কি করতে হবে বাসায় রিপিট দেখলে? হ্যাঁ না না এটা ফুলটা আপনি হাতে করলেই হবে, আপনি রেকর্ড দেখা থেকে আপনি হাতে যখন করবেন তখন আপনি বের করতে পারবেন। জি স্যার। জি স্যার পরীক্ষা যদি থাকে আসে তাহলে এই মানে মানটা সেম থাকবে না কি রকম থাকবে স্যার? এটা যেমন পি না দিয়ে যে কোনো মান দেয়া থাকতে পারে, তখন আপনারা কিন্তু এই ইকুয়েশনগুলো ক্যালকুলেটরে ইজিলি সলভ করতে পারেন। মান থাকলে তো একটু সহজ হয় সেটা বলতেছি। হ্যাঁ মানও থাকতে পারে। হ্যাঁ বুঝছেন, এই মানগুলো থাকলে কিন্তু আপনার এগুলো ক্যালকুলেটরে আপনি ইজিলি সলভ করে দিতে পারেন। আপনি ইকুয়েশন আকারে রেখে দিলে যে ওই রকম ইকুয়েশন যদি রাখেন, এই যে যেটা আমি বলতেছিলাম এই যে ডেল্টা 01 প্লাস ওই যে ডেল্টা 11 আর 1 প্লাস ডেল্টা 12 আর 2 ইকুয়াল টু 0 বাইটা এভাবে যদি লিখি, সরি ডেল্টা 11, হ্যাঁ ডেল্টা 12 আর 2 ইকুয়াল টু মাইনাস ডেল্টা 01 আর এরপরটা হবে ডেল্টা 21 আর 1 প্লাস ডেল্টা 22 আর 2 ইকুয়াল টু মাইনাস ডেল্টা 02। এই দুটো তো ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করে আর 1 আর 2 বের করা যাবে না? তবে একটা জিনিস মনে রাখবেন যে এখানে যেটা হয় সেটা ইউনিটে ভুল করে। ইউনিটটা যেমন কি এল তো নরমালি ফিটে থাকবে, ইআই এর ইউনিট কিন্তু কেএসআই তে থাকে, ই এর ইউনিট তারপর আই এর ইউনিট থাকে ইঞ্চিতে, সো অলওয়েজ এলটাকে ইঞ্চিতে নিয়ে যাবে, এই ভুলটা কিন্তু হয়। বুঝছেন? এই যেমন মোমেন্টের মানগুলা কিপ মানে ইঞ্চিতে নিবেন, কিপ ফিটে না রেখে কিপ ইঞ্চিতে নিবেন, সব যেন এক ইউনিটে থাকে, মানে যেটা ভুল হয় কেএসআই কিপ ফিট মিক্স করে ফেলেন। আগেই বলে দিলাম আর কি গত সেমিস্টারে ভুলগুলো আমি দেখছি। জি স্যার। আচ্ছা জিনিসটা হচ্ছে আমার ধারণা অনেকেই ঠিকমতো বোঝে নাই, তো রিকোয়েস্ট করব এটা আবার দেখবেন, সমস্যা নেই আমি করাবো, কারণ অ্যাকচুয়ালি এই দুই একটা ম্যাথ বোঝানোই হচ্ছে আমার মেইন টার্গেট। সো গতদিন যদি একটু খেয়াল করি আমাদের গতদিনের মোমেন্টের ইয়ে ছিল কেমন,
এই যে এম নট এম ওয়ান আর, তাহলে আজকে কি হবে বলেন তো কেউ একজন? স্যার আর ওয়ান, আর একটা হবে আর টু। হ্যাঁ দেখেন, তাহলে আজকে হবে এম ইকুয়াল টু হবে এম নট প্লাস এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু। বুঝা গেছে নাকি বুঝতে পারেন নাই? মোটামুটি স্যার। তাহলে আমরা ইয়েতে চলে যাই। তো এইটা মোটামুটি মনে করেন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট একটাতে থাকবে। আপনি বুঝবেন কি অবশ্যই হাতে যখন করবেন তখন। আচ্ছা এই পয়েন্ট আমি বের করব, ঠিক আছে? দেখেন এম জিরো এম ওয়ান এম টু সব আঁকা আছে, তাইলে এই পয়েন্টে আমার টোটাল মোমেন্টটা বের করবো। তাহলে এম জিরো কত আছে এই পয়েন্টে? মাইনাস টু পি এল, মাইনাস টু পি এল। তারপর হবে এম ওয়ান আর ওয়ান, তাহলে এম ওয়ান হচ্ছে এল, আর ওয়ান এর মান কত? আর ওয়ান হচ্ছে ওয়ান পয়েন্ট টু টু পি, তাহলে ওয়ান পয়েন্ট টু টু পি প্লাস এম টু, এম টু কত? টু আই টুয়াইস এল কিন্তু আর টু, আর টু কত? পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর পি স্যার। হ্যাঁ পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর পি স্যার। এটা ক্যালকুলেটার দিয়ে আপনি চাইলে করতে পারেন, যে পিএলটা কমন রাখে বাকিগুলো যোগ করে দেন, মাইনাস টু প্লাস ওয়ান পয়েন্ট টু টু যোগ টু ইন্টু পয়েন্ট থ্রি ফোর, তাহলে মাইনাস পয়েন্ট ওয়ান পিএল, মাইনাস পয়েন্ট ওয়ান পিএল। দেখেন তো এই পয়েন্টে কত আসছে, এই যে দেখেন এই পয়েন্টে আমার মোমেন্ট আসছে মাইনাস পয়েন্ট পিএল। তাহলে এরকম এই ডি পয়েন্টে কত, বি পয়েন্টে কত, ই পয়েন্টে কত বের করতে পারবেন না? তাহলে বের করে এই ডায়াগ্রাম রাখতে পারবেন না বলেন? এই যে এখানে কিন্তু প্রত্যেকটা করে দিছে আর কি ম্যাট্রিক্স আকারে, আপনি ম্যাট্রিক্স না ভেঙে ভেঙে করেন। তাহলে এই যে আমি আরেকবার দেখাবো, জি স্যার আরেকবার দেখান স্যার। তাহলে আমি হচ্ছে এখন হচ্ছে মনে করেন বিটটা করি, জি স্যার এ বিএটটা করি, হ্যাঁ এম বিএটটা করি, তাহলে বি পয়েন্টে, তাহলে এম জিরোর জন্য বি পয়েন্টে মোমেন্টে কত? এটার মান কিন্তু মাইনাস পিএল বাই টু, খেয়াল করেন এটা। তাহলে বি পয়েন্টে এম জিরোর মান কত? মাইনাস পিএল বাই টু। তাহলে এইখানে এম ওয়ান এর মান কত বি পয়েন্টে? স্যার একটু কালারটা চেঞ্জ করে দেন স্যার, বুঝতে একটু কষ্ট হইতেছে স্যার। বলবেন না যে স্যার আমার কালার দেখা যাচ্ছে না। আচ্ছা এই ভ্যালুটা কত? এটা আপনারা ওই দিক নিয়মে করতে পারেন আর কি, এখানে করলে এটা অর্ধেক হবে মাইনাস পিএল বাই টু হবে। তাহলে বি পয়েন্টে আমি যদি টোটাল মোমেন্টটা বের করতে চাই তাহলে এম নট কত? আমার সূত্র কি হবে স্যার? সূত্রটা একটু লিখে দেন স্যার। সূত্রটা কোথায় লিখি? এখানেই লিখি, ঠিক আছে? m equal to বামে লিখেন স্যার, বামে একদম বামে। বামে তো লেখা বোঝা যায়, আমি ওই যে এই জায়গায় লিখলে বোঝা যায়, জি স্যার। m0 সরি স্যার বোঝা যায়, টু m0 প্লাস m1 r1 প্লাস m2 r2, ঠিক আছে? তাহলে এখন আমি b পয়েন্টে m বের করব, তো b পয়েন্টে m0 কত? মাইনাস pl/2, তাহলে মাইনাস pl/2, ঠিক আছে? এই বুঝছেন নাকি বুঝতে পারলেন না? জি স্যার। তাহলে তারপর m1 এর মান কত b পয়েন্টে? এখানে তো স্যার 0 না 0, এতক্ষণ লাগতেছে 0 ইন্টু আর ওয়ান, আর ওয়ান কত? ওয়ান পয়েন্ট টু টু পি। তারপর হচ্ছে এই ভ্যালুটা কত হবে কে একজন বলেন? এটা কিন্তু টোয়াইস এল, এটা এল হবে প্লাস এল এল ইন্টু ওয়ান পয়েন্ট টু টু পি স্যার, না না পয়েন্ট থ্রি ফোর পি, জিরো পয়েন্ট থ্রি ফোর পি, হ্যাঁ পয়েন্ট থ্রি ফোর পি। বোঝা গেছে?
মানে m0 m1 r1 m2 r2 তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে করেন কত হয় তাহলে মাইনাস 0.5 যোগ 0.34 তাহলে মাইনাস 0.16 পিএল তাহলে কত হয় মাইনাস 0.16 পিএল দেখেন তো মিলছে কিনা বি পয়েন্টে এই যে বি পয়েন্টে মাইনাস 1.6 পিএল তাহলে প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে না জি স্যার তো একটা রিকোয়েস্ট থাকবে সবাই এটা করবেন কারণ এটা যদি আপনি বুঝতে পারেন এই সব অঙ্ক বুঝতে পারবেন স্যার খালি এল এর মানটা নিয়ে স্যার ঝামেলা এল এর মান তো আপনি জানেন এ থেকে ডি এর মধ্যে এল বাই টু এ থ্রু বাসায় করবেন আমি জানি যে এখানে হয়তো অনেকে কনফিউশন হয়েছেন আমিও আমি বুঝতেছি না আজকে মনে হয় একটু বাজে পড়াইছি আমি বুঝলাম নাকি আপনারা বুঝতে পারেন নাই তো আপনারা রিকোয়েস্ট থাকবে নেক্সট দিন এই প্রবলেমটা দেখে আসবেন অবশ্যই করে আসবেন সুতরাং আচ্ছা এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম এটা অ্যাসাইনমেন্ট থাকবে এই প্রবলেমটা সবাইকে রিকোয়েস্ট করব বুঝে করে আসবেন আপনি না বুঝলে আমি 100 বার বুঝাবো সমস্যা নাই আপনারা বুঝতেছেন তো এই অঙ্কগুলো কিন্তু লেন্দি আর আপনি যদি না বুঝেন জীবনের পরীক্ষা হলে মিলে দিতে পারবেন না জি স্যার বিশেষ করে লোড গুলো একটু এদিক সেদিক করে দিলে কেউ আর পারে না গতবার এটা হইছে আর কি তো আপনি সিস্টেমটা বুঝতে কিন্তু আপনি ইজিলি পারবেন জি স্যার মানে উপরে দুটো লোড না দিয়ে যদি একটা লোড দিয়ে দেন স্যার সাপোর্ট নিচে তিনটে আছে তাইলে কিন্তু আরো সোজা হবে যে কোনো জায়গায় একটা লোড দিয়ে দিলেন আপনি হ্যাঁ তাহলে হচ্ছে আপনার ওই একবার ক্যালকুলেশন করা লাগবে কারণ তখন আপনি একটা ডায়াগ্রাম পাবেন আপনার শেপ কিন্তু চেঞ্জ হবে না এরকম এই যে আপনি এইটাতে কিন্তু একটা শেপ পাবেন তখন কিন্তু ক্যালকুলেশন আরো ইজি হবে মানে এই শেপটা পাবো না আর কি হ্যাঁ তখন জাস্ট বেন্ডিং মোমেন্ট একটু চেঞ্জ হবে মানে স্টেপগুলো সেম হবে কোনো পার্থক্য হবে না আর যদি কোনো একটা সাপোর্টের উপর যদি আবার উপর থেকে একটা লোড দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ওই তো এটা আসলে এসএমটিতে বিএমডিতে চেঞ্জ হবে স্টেপ সব একই থাকবে কারণ আপনার জাস্ট তো রিলিজ স্ট্রাকচারের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ হবে বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ আসবে না এম1 এম2 কিন্তু একই থাকবে ডায়াগ্রাম আপনার শুধু যত কিছু করি আপনার কিন্তু এম নোডের ডায়াগ্রামটা চেঞ্জ হবে এম1 এম2 কিন্তু সেম থাকবে সেম থাকবে কারণ আমি তো দিবই 1 1 তাই না এটা তো আপনি দিবেন এই যত কাহিনী যদি হয় এটাতে এইটার জন্য হবে আপনি যদি খালি মনে করেন পি লোড দিতেন মনে করেন সাপোজ আমি যদি এরকম পি লোড দিতেন তাহলে পি লোড দিলে এম নোডের ডায়াগ্রামটা কেমন হইতো এখানে যদি মনে করেন এটা না থাকতো এরকম থাকতো তাহলে ডায়াগ্রামটা কেমন হইতো জাস্ট এরকম একটা ডায়াগ্রাম হইতো তাই না তখন আপনি এম নোডের সাথে বাকিগুলো ক্যালকুলেশন কিন্তু ইজি হয়ে যেত এখানে ঠিক না জাস্ট এরকম একটা ডায়াগ্রাম হইতো এরকম একটা ডায়াগ্রাম হইতো তাহলে এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলের ক্যালকুলে এই ট্রাপিজিয়ামের ক্যালকুলেশন হইতো আর তো বাকিটা জিরো হয়ে যেত তারপরে আরো ইজি হইতো বুঝতে পারছেন জি স্যার সো একটা রিকোয়েস্ট থাকবে যারা বুঝেন নাই বা বুঝতেছেন না আমি জানি না বুঝতেছেন কি না আপনি বলেন না বুঝলে সমস্যা নাই কারণ আমার বোঝাইতে তো অসুবিধা নাই স্যার এটা আসলে যতটুকু বুঝিয়েছেন ঠিক আছে স্যার এখন প্র্যাকটিক্যালি করতে গেলে এখন